আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে 6 মাস প্লাস বেবিদের জন্য চিকেন পটেটো স্যুপের একটা হেলদি এবং টেস্টি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এবং কাজে আসবে। চিকেন পটেটো স্যুপ তৈরি করার জন্য আমি এখানে 100 গ্রাম পরিমাণ মুরগির মাংস নিয়েছি, আর এখানে হাড় ছাড়া মাংস। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ পানি। পানি দিয়ে আমি মাংসগুলোকে ততক্ষণ পর্যন্ত বয়েল করে নেব যতক্ষণ পর্যন্ত মাংসগুলো ভালোভাবে সেদ্ধ না হয়ে যায়। আপনারা এই স্যুপটা শুধু বেবিদের জন্যই না, বড়দের জন্যও কিন্তু রান্না করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা অ্যাড করে নেবেন। যেহেতু বেবিদের জন্য আমি রান্না করেছি, সেক্ষেত্রে কিন্তু এখানে আমি কোনো ঝাল অ্যাড করি নাই। তো আমার মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি পাত্রটা থেকে তুলে মাংসগুলো হাতের সাহায্যে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি। এই স্যুপটা অনেক হেলদি এবং টেস্টি। আপনারা যদি আপনাদের 6 মাস থেকে 1.5 বছরের বেবির জন্য রান্না করেন, সেই ক্ষেত্রে আপনারা এই স্যুপটা তাদের ব্লেন্ড করে দিতে পারেন। আমি এখানে অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। যেহেতু বাবুদের জন্য আমি রান্না করছি, সেজন্য কিন্তু আমি মশলার পরিমাণটা একেবারেই কম দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এখন আমি দিয়ে দিচ্ছি একেবারে 1/2 টেবিল চামচেরও কম ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি এখানে আর কোনো মশলাই কিন্তু অ্যাড করি নাই। আমি সবগুলো উপকরণ একেবারে অল্প অল্প দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। আমি যেহেতু আমার ছেলের বয়স যেহেতু 2.5 বছর প্লাস, সেই কারণে এই স্যুপটা ওকে আমি একটু ঘুটুনি দিয়ে ঘুটে দিয়েছিলাম। আপনারা অবশ্যই আপনাদের 6 মাস প্লাস বেবিদের জন্য, 6 মাস থেকে 1.5 বছর প্লাস বেবিদের জন্য করলে ব্লেন্ডারে ব্লেন্ড করে দেবেন। তা আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখানে আমি চিকেন স্টকটা যে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি, চিকেন স্টকটা আমি ফেলে দেইনি। এখন পানিটা বয়েল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু, আর এখানে মেজারমেন্ট কাপের প্রায় 1/2 কাপ পরিমাণ আলু আছে। আলুটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে হাতের সাহায্যে একটু চটকে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো কুচি। টমেটোটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। এখন যে চিকেনটাকে আমি কেটে রেখেছিলাম সেই চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আমি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সব সময় বাচ্চাদের একঘেয়েমি খাবার খেতে কিন্তু ভালো লাগে না। আপনারা কিন্তু ইচ্ছা করলে এই ধরনের স্যুপ রান্না করে বাচ্চাদের সামনে দিতে পারেন, ওরা খুব আগ্রহ সহকারে খাবে। তো আমার বাচ্চাও কিন্তু এই স্যুপটা খুব মজা করে খেয়েছিল, সেজন্যই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করছি এই স্যুপের রেসিপিটা আপনাদের অনেকটা উপকারে আসবে। এখন আমি ঘুটুনি দিয়ে ঘুটে তারপর নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা যদি ব্লেন্ড করতে চান, চুলো থেকে নামিয়ে একটু ঠান্ডা করে ব্লেন্ড করে নিলেই কিন্তু চলবে। তা আমার স্যুপটা কিন্তু অলমোস্ট রেডি। দেখুন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। আশা করছি আমার এই স্যুপ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় আপনার বেবিদের জন্য ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।